আসসালামু আলাইকুম, আমি লুৎফুল আরেফিন খান রানা। 1995 ব্যাচে এই স্কুল থেকে পাশ করে গিয়েছিলাম। আজকে প্রায় অনেকগুলো বছর হয়ে গেছে এই স্কুলের থেকে ছেড়ে যাওয়ার পরে। কলেজ ইউনিভার্সিটি শেষ করে আজকে প্রায় 18 বছর হলো ব্যাংকিং ক্যারিয়ার করার চেষ্টা করছি। দেখতে অনেকগুলো সময় চলে এসছে। আবার যদি স্কুলের স্মৃতি বলতে হয়, একটা জিনিস কি বলতে পারবেন যে স্কুলে এসে এভরি ডে কোনো একটা মজার স্মৃতি ছাড়া কি আমরা বাসায় গিয়েছি? আমি একটু দুষ্টু ছিলাম, আমার বন্ধুবান্ধবগুলো একটু দুষ্টু ছিল, তো আমরা প্রতিদিনই কিছু না কিছু ইনোভেটিভ কিছু দুষ্টামি করার চেষ্টা করতাম বন্ধুদের সাথে। স্কুল তো অবশ্যই পালিয়েছি, স্কুল পালিয়েছি, পড়ালেখা একটু ফাঁকি দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু একটা জিনিস চেষ্টা সবসময় আশা ছিল যে যাতে নিজেকে একটা একটা জায়গায় পৌঁছে নিয়ে যাওয়া, সেই পৌঁছানোর জন্য যে ভিত যেটা, সেটা কিন্তু এই স্কুলের টিচাররা এই অর্গানাইজেশনটা করে দিয়েছে আমাদেরকে। সেই জন্য অবশ্যই কৃতজ্ঞতা স্কুলের প্রতি। খুব মজার স্মৃতি যদি কিছু একটা বলতে হয়, আমার মনে আছে যে প্রচুর মজার স্মৃতি, আমি যেটা বলছিলাম যে এভরিডেই অনেক ফান, অনেক ধরনের মজার স্মৃতি এই স্কুল থেকে আমরা পেয়েছি। একটা স্পেসিফিক ঘটনা খুব স্পষ্ট মনে আছে যে একবার আফাত স্যার আমাদের ক্লাস টিচার, তো আমাদের বছরের শুরুতেই স্কুল ক্লাস ক্যাপ্টেন সিলেক্ট করতে হবে। তো হলো যে সিলেকশন হচ্ছে না, ইলেকশন করতে হবে। তো ইলেকশনের ডেটে আমরা আসলাম। আসার পরে স্যার বললেন, তোমরা সব স্টুডেন্টদেরকে বললেন যে তোমরা সবাই কাকে চাও, আমরা দুইটা ক্যান্ডিডেট ছিলাম, তো বললেন যে কাকে চাও তার নামটা লিখে আমার কাছে এসে জমা দাও। আমাদের স্কুলে ছিল 52 জন ছাত্র, মানে ক্লাসে 52 জন ছাত্র ছিল সেই দিনটায়। তো স্যার কাউন্ট করে দেখলেন যে ভোট পড়েছে প্রায় অ্যারাউন্ড 60-এর মতো। তো সেখানে আমি জয়লাভ করলাম। স্যার একটু হাসলেন যে 52 জন ছাত্রের মধ্যে ভোট পড়লো 60টা। তো স্যার খুব অবাক হয়ে মানে হাসলেন এবং বললেন যে আমাদের এই দুষ্টামিটা বা আমাদের যে ধরনের ব্রিলিয়ান্সটা, আমরা যাতে এই ধরনের কিছুতে অ্যাপ্লাই না করে আমরা ভালো কিছুতে অ্যাপ্লাই করি। এবং আমি জানতামও না যে আমার জন্য আমার বন্ধুরা কেউ কেউ দুবারও আমার নাম লিখে দিয়েছে। তো ঠিক পরবর্তীতে আবার একটা রিইলেকশন হলো একটা কিছুক্ষণ পরে, সেবারও জিতলাম। কিন্তু ঘটনাটা আসলে খুব মনে আছে যে স্যার বলেছিলেন যে এই বুদ্ধিগুলো নিজের ক্যারিয়ারের বা নিজের পরবর্তী জীবনে কাজে লাগাও। তো এটা আসলে ভোলার না। 1995 সালে যে রজত জয়ন্তী হয়েছিল, সেটাতে আমরা তখন ক্লাস টেনের স্টুডেন্ট ছিলাম 94, তো আমরা খুবই অ্যাক্টিভলি সেটা অর্গানাইজ করতে পেরেছিলাম। তবে তখন পুরোপুরি আসলে অ্যালামনা অ্যাসোসিয়েশন বলতে কেউ ছিল না, স্কুলের তত্ত্বাবধানে হচ্ছিল। আমার স্পষ্ট মনে আছে যে তখন তো ব্যান্ড মিউজিকের একটা বিশাল ক্রেজ। সন্ধ্যার পরে যখন ব্যান্ডটা উঠলো, দুইটা গান গাওয়ার পরেই স্যাররা বন্ধ করে দিল। তো সবাই খুব মন খারাপ করে সেদিন আমরা বাসা চলে গিয়েছিলাম। তো আজকে 50 বছর পূর্তি হচ্ছে। সেই 50 বছর পূর্তিতে অনেক বড় আকারে অ্যালামনা অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানটা করার চেষ্টা করছে। সব ধরনের ফান হচ্ছে। আমি সবাইকে বলবো 25শে ডিসেম্বর চলে আসেন, আমরা বড় ছোট বন্ধুরা সবাই মিলে একটা খুব সুন্দর একটা দিন আমরা শেষ করি, যাতে আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত এই দিনটাকে আমরা মনে রাখতে পারি। আর যদি আল্লাহ হায়াত দেয়, হয়তো বা 75 বছরের উদযাপনে আবার দেখা হয়ে যেতে পারে। ধন্যবাদ। ছেলেবেলা কেটেছে যেখানে, ফিরবো আমরা সেখানে।